ব্যাপারটা হল আপনাকে বুঝতে হবে এই সংস্কৃতিটাকে দুর্ভাগ্যক্রমে সব কিছুই বিপর্যস্ত ধ্বংস হয়ে গিয়েছে জট পাকিয়ে গিয়েছে আমাদের কখনো কোনো ঈশ্বর ছিল না কখনো কোনো নীতিশাস্ত্র ছিল না এই দেশে কোনো নীতির অনুশাসন নেই আমরা এইভাবেই জীবন কাটাতে পারতাম আর সত্যিই ভালো বাঁচতে জানতাম কারণ মানব চেতনার এক বিপুল জাগরণ ঘটেছিল সব কিছুকেই তার প্রকৃত রূপ অনুযায়ী দেখা সম্ভব ছিল মানুষ তাদের চেতনার দ্বারা পরিচালিত হত নৈতিকতা দিয়ে নয় কোনো শাস্তির ভয় নয় কেবলমাত্র তাদের জীবনবোধ দিয়ে তো যেহেতু এ ধরনের সমাজ ছিল যে কোনো বিষয় নিয়ে যে কোনো জায়গায় কথা বলা যেত কোনো সমস্যা ছিল না হ্যাঁ এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই সেটা আলাদা ব্যাপার তো এইভাবেই এই দেশ এই সংস্কৃতির বিবর্তন ঘটে এবং হাজার হাজার বছরের পরিশ্রম লাগে এই এত মানুষকে এই অবস্থাতে নিয়ে আসতে কিন্তু সেটা ধীরে ধীরে বদলাচ্ছে কারণ আমরা এখন পাশ্চাত্যের নৈতিকতাকে গ্রহণ করেছি যেখানে কোনোটা ভালো কোনোটা খারাপ কোনোটা ঈশ্বর কোনোটা শয়তান কোনোটা উঁচু কোনোটা নিচু কোনোটা পবিত্র কোনোটা অপবিত্র এই ধরনের কিছুই ছিল না এই সংস্কৃতিতে জীবন ঠিক যেমন আমরা সেভাবেই দেখতাম জীবনকে আপনার জীবনে আপনি কোন জিনিসটা কতটা করবেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ কারণ আমরা মানুষের মনের প্রকৃতিকে স্পষ্ট বুঝতে পেরেছিলাম এই মনকে আপনি যদি বলেন এটা খারাপ এটা নিয়ে চিন্তা করো না তাহলে মন সারাক্ষণ কেবল ওটা নিয়েই চিন্তা করবে আপনার বন্ধুদের মনও কোনো মানুষের মন যদি বলেন এটা নিয়ে চিন্তা করো না কেবল সেটা নিয়েই চিন্তা করবে যেসব মানুষ মনের প্রকৃতিকে বুঝতে পারেননি তারাই জীবনে নৈতিকতাকে আমদানি করেন যারা মানুষের মনকে বুঝতে পেরেছিলেন মনের প্রকৃতিকে এই সংস্কৃতিতে কখনো বলা হয়নি এটা ভালো বা এটা খারাপ আমরা কেবল বলেছি এটা এরকম আপনি জীবনে কি করবেন কতটা করবেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ একজন কতটা খাবার খাবেন আর অন্যজন কতটা খাবেন সেটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার কিন্তু এখন পাশ্চাত্যের ডাক্তাররা আমাদের বলছেন এতটাই ক্যালোরি খেতে হবে সকলকে এসব বাজে কথা না শরীর এভাবে কাজ করে না ধরুন আপনি খেলেন আচ্ছা ধরা যাক আপনি এক কিলোগ্রাম খাবার খেলেন ধরুন একই খাবার একই পুষ্টি আপনাদের দুজনেরই হয়তো একই ওজন ধরা যাক দুজনের শরীরের ওজন এক আর দুজনেই এক কিলো খাবার খেলেন না এরকমভাবে হয় না হয়তো একজনের ক্ষেত্রে এই খাবারটা ঠিক হয়তো অন্য মানুষটির ক্ষেত্রে আধ কেজি খাবারই ঠিক আর তাতেই হয়তো তার ওজন ঠিক থাকে এটা ঘটনা আপনি চেষ্টা করে দেখুন দশজনকে নিয়ে এটা ঘটনা কিন্তু এখন আপনাকে বলা হয় সব কিছুই একটা গড় হিসেবে প্রত্যেককে এতটাই ক্যালোরি খাবার খেতে হবে তাহলে প্রত্যেকেরই এতটাই শক্তি হবে সহজভাবে এগুলো বাজে কথা বিশেষত এটা যখন মানুষের বিভিন্ন ব্যক্তিগত সম্ভাবনার দিক তখন প্রত্যেককে এটা করতে হবে ওটা করতে হবে এই নৈতিকতা কখনোই কাজ করে না কখনোই না বিভিন্ন মানুষের প্রয়োজন বিভিন্ন পৃথিবীতে এত বেশি বিকৃত মানুষ তৈরি করেছি কারণ আমরা এটা বলে এসেছি যে এটা খারাপ আর এটার ব্যাপারে চিন্তা করা উচিত নয় আপনি যদি আলাদা করে না দেখেন তাহলে জননাঙ্গ আপনার অস্তিত্বের একটা ক্ষুদ্র অংশমাত্র কিন্তু যেটা কেবলই জননাঙ্গে থাকা উচিত সেটাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে উঠিয়ে দেওয়া হয়েছে মানুষের মাথায় এখন যৌনতা আর তাদের শরীরে ঘটছে না এটা সবসময় ঘটে চলেছে তাদের মাথাতে আপনার শরীরে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আপনার মাথাতে এটা অসুস্থতা তাই তো আপনার শরীরে এটা প্রকৃতির এক স্বাভাবিক প্রক্রিয়া আমরা এভাবেই জন্মেছি এটা ঠিকও কিছু নয় ভুলও কিছু নয় এটা কেবল জীবনের একটা ছোট্ট দিক আমরা যদি এটাকে বাধা দিই তাহলে এটা মাথায় উঠে যাবে আর তখন মনে হবে আমাদের গোটা জীবনটাই একে ঘিরে আমি বলবো আজ আমি যদি শতাংশটা বাড়িয়ে বলি তাহলে আমাকে বলবেন আমি বলবো আজ পঁচানব্বই শতাংশ মানব শক্তি নিয়োজিত হচ্ছে যৌনতা বা অর্থের সন্ধানে হ্যাঁ কি না এই দুটো হল জীবনের দুটো ছোট্ট দিক একটি আপনার বেঁচে থাকার জন্য অন্যটি শরীরের একটি বিশেষ দিক মাত্র ঠিক তো ব্যাপারটা আজ এত বড় হয়ে উঠেছে কারণ আপনাকে বলা হয়েছে যে এই দুটো ব্যাপার খারাপ আমরা কোনোদিনও ব্যাপারটাকে সেভাবে দেখিনি তাই কেউ একজন পাঠ্য বই লিখে ফেলেছেন কীরকম বিভিন্ন উপায় এটা ঘটে মানুষের শরীরের বিভিন্ন ধরন কীরকম হয় আর দুটো ভিন্ন মানুষের মধ্যে সঙ্গতিপূর্ণতা এই সব কিছুরই স্পষ্ট বর্ণনা দিয়ে লেখা হয়েছে কারণ তারা কখনোই ভাবেননি মানে এভাবে কখনোই দেখেননি জিনিসটাকে যে বিষয়টা অশ্লীল তারা কেবল জীবনের বর্ণনা দিয়েছেন ঠিক যেমনটা তেমনভাবেই তো আজকে কামসূত্রকে অশ্লীল বলে ধরা হচ্ছে তাই তো না ওটা অশ্লীল নয় তারা ওই বিষয়টা নিয়ে কথা বলেছেন ঠিক যেমন আর কোন বিষয় নিয়ে বলতেন কারণ সেটা আর পাঁচটা জিনিসের মতনই তারা কখনোই ভাবেননি ওটাই সব তারা ওটাকেও আর পাঁচটা জিনিসের মতনই দেখেছেন তাই লিখেছেন ওটার ব্যাপারে ওটা আপনার ফিজিক্স আর কেমিস্ট্রির পাঠ্যবইয়ের মতনই ঠিক ওরকমভাবেই ওটা সেক্সের পাঠ্যবই তারা ব্যাপারটা নিয়ে কোনো রাগঢাকও করেননি কিন্তু এখন আজকের দুনিয়াতে মানুষ এটাকে দেখছে তাদের যত বিকৃতি আছে তার একটা অনুমোদন হিসেবে